বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। চিড়িয়াখানাটি 1974 সালের 23 জুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এর আয়তন প্রায় 75 হেক্টর। চিড়িয়াখানা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এর প্রবেশ মূল্য 50 টাকা। তবে 2 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে টিকিট কাটার জন্য। চিড়িয়াখানা সাধারণত সপ্তাহে রবিবার বন্ধ থাকে। চিড়িয়াখানা প্রবেশ মুখের হাতের বামে পাবেন পাবলিক টয়লেট, ডান দিকে আছে তথ্য কেন্দ্র। তথ্যকেন্দ্র থেকে আপনারা চিড়িয়াখানা সম্পর্কে আপনার প্রয়োজনীয় তথ্যটি জেনে নিতে পারেন। আপনারা যারা চিড়িয়াখানা আসবেন, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, পশু পাখিদের বিরক্ত করবেন না, কিংবা কোনো ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন না। এটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ। আপনি এখান থেকে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর অবস্থান সম্পর্কে জেনে নিতে পারবেন। ডান দিকেই পরিচালকের কার্যালয়। এটা হচ্ছে রেসাস বানর বা লাল বানরের খাঁচা। রেসাস বানর হচ্ছে বানর প্রজাতির সবচেয়ে প্রাচীন একটি প্রজাতি। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে থাকে। এরা স্তন্যপায়ী ও তৃণভোজী প্রাণী। এরা সাধারণত ফুল, ফল, ফলের বীজ, গাছের কচি পাতা, বাকল খেয়ে থাকে। তবে মাঝে মাঝে এরা বিভিন্ন ধরনের ফড়িং, টিকটিকি এগুলোও খেয়ে থাকে। এদের ওজন সাধারণত 5.3 থেকে 7.7 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে খাঁচার ভিতরে খুব বেশি বানরের অস্তিত্ব নেই। আমি সাধারণত 7 থেকে 8টি বানর দেখতে পেয়েছি। বানরের খাঁচা থেকে বাম দিক দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেখানে আছে বিশাল বড় একটি পাখির খাঁচা। এই পাখির খাঁচাটি সাধারণত বক প্রজাতির পাখি দিয়ে পরিপূর্ণ। এটি বিশাল বড় একটি খাঁচা এবং খাঁচার ভিতরে অনেক ধরনের বকজাতীয় পাখি আছে। লম্বা পা বিশিষ্ট মিঠা পানির জলাশয় ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মৎস্যজীবী জলচর পাখিকে বক বলা হয়। বাংলাদেশে প্রায় 64 প্রজাতির বক রয়েছে, তবে অধিকাংশই বিলুপ্তির পথে। বক প্রজাতির পাখিটি অনেক জায়গায় বগা নামেও পরিচিত। বগের পাশাপাশি এখানে অনেক পানকড়িও আছে। পানকড়ি হচ্ছে এক ধরনের পাখি, যেটা পা হচ্ছে হাঁসের পায়ের মতো। এরা সাধারণত জলচর হয়ে থাকে। দেখতে অনেকটা কাকের মতো দেখা যায়।
এখানে আছে আফ্রিকান সাদা সিংহ। এরা সাধারণত দক্ষিণ আফ্রিকার নামিবিয়া, বতসোয়ানা, কঙ্গো, তানজানিয়া সহ তানজানিয়াতে এদের দেখতে পাওয়া যায়। আফ্রিকান সিংহের আকার এশিয়াটিক ভারতীয় সিংহের তুলনায় বড় ও ওজন বেশি। এদের গায়ের রং এশিয়াটিক সিংহের মতোই লাল ধূসর ও বাদামি বর্ণের হয়ে থাকে। এখানে দুইটি সিংহ আছে, একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী সিংহ। পুরুষ সিংহর কেশর থাকে, স্ত্রী সিংহর কেশর থাকে না। এদের উচ্চতা সাধারণত 90 থেকে 120 সেন্টিমিটার হয়ে থাকে, ওজন 120 থেকে 250 কেজি পর্যন্ত হয়। এরা 3 থেকে 5 বছর বয়সে বয়সপ্রাপ্ত হয়ে থাকে এবং 90 থেকে 120 দিন গর্ভধারণের পর 1 থেকে 4টি বাচ্চা প্রসব করে থাকে। এরা স্তন্যপায়ী এবং মাংসাশী প্রাণী। এদের খাদ্য তালিকায় আছে ওয়াইল্ড বিস্ট, জেব্রা, মহিষ, জিরাফ, হাতি, গন্ডার ও জলহস্তি। আবদ্ধ অবস্থায় এরা সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। বেঙ্গল টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশে জাতীয় পশু। এটি সাধারণত বাংলাদেশ ও ভারতে পাওয়া যায়, এছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এদের গায়ের রং হলুদ থেকে হালকা কমলা রঙের হয়ে থাকে এবং গায়ে থাকে কালো রঙের ডোরাকাটা দাগ। এই খাঁচায় দুইটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, একটি মেল এবং অপরটি ফিমেল। এরা সাধারণত 170 থেকে 325 কেজি ওজনের হয়ে থাকে। এরা খুবই শক্তিশালী ও হিংস্র প্রাণী। এদের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এরা স্তন্যপায়ী এবং মাংসাশী প্রাণী। এদের চামড়া খুবই সুন্দর ও মূল্যবান হওয়ায় চোরা কারবারের শিকারের ফলে বাংলাদেশে দিন দিন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি জিরাফের খাঁচার কাছে। জিরাফ একটি স্তন্যপায়ী প্রাণী। এদের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে। এরা সাধারণত আফ্রিকার সাভানা অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসাবে জিরাফের অবস্থান। দৈর্ঘ্যে একটি জিরাফ 19 ফুট পর্যন্ত লম্বা হয়। 680 থেকে 1360 কেজি পর্যন্ত এদের ওজন হয়ে থাকে। এদের দৃষ্টিশক্তি খুবই প্রখর। এরা ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। স্ত্রী জিরাফ 14 মাস গর্ভধারণের পর বাচ্চা প্রসব করে থাকে। এরা 3 থেকে 6 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। এদের প্রধান খাদ্য গাছের পাতা এবং বিভিন্ন সবজি জাতীয় লতাগুল্ম। প্রিয় দর্শক, চিড়াখানা নিয়ে আমার 3 পর্বের ধারাবাহিকে আজ ছিল প্রথম পর্ব। আমার পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।